আগে কিন্তু একটা কিন্তু হিরো কাটছিল কিন্তু রাজাদাকে চেঞ্জ করে পিন্টুকে নামানো হলো, পিন্টুকে নামানো হলো রাজাদাকে চেঞ্জ করে, এবং শিলাকে কিন্তু ইয়েলো কার্ড দেখানো হলো। শিলাকে কিন্তু ইয়েলো কার্ড দেখানো হয়েছে, এবং আগে কিন্তু একটা বিএম পপারি গড়িয়ার অনারদের একটাই একটাই অবজেকশন যে আগে তো একটা সে হলুদ কার্ড খেয়ে আছে, তাকে কেন সেকেন্ড টাইম হলুদ কার্ড দেখে রেড কার্ড কেন দেওয়া হচ্ছে না? হামজালা এফসি তোফশার প্রথম শট, শটের দোহ জো এবং ফরেনার গোলকিপার এডি সেভ করে দিল, প্রথম শটটাই কিন্তু সেভ করে দিল গোলকিপার এডি, এডির পায় বল এডি থেকে তুহিন ভালো গোল, কিন্তু দেখ ফলসটা কিন্তু দিল প্রভাকর রাজা, প্রভাকর রাজা বাজে ট্যাকেল, ছটে অগাস্টিন গোলকিপার ইমরান এবং গোল, ভালো গোল করলো অগাস্টিন, দেখা যায় এডি দ্বিতীয় শটটা সেভ করতে পারে কিনা, মিস করলো, মিস করে ফেললো, আপার পোস্টে মারলো, গোল করে দিল, গোল করে দিল জো, ওকে ওকে রাকেশ ভালো শট এবং ভালো গোল শঙ্কর, গোল করে ফেললো শঙ্কর, সমতায় ফিরল বিএম প্রপার্টি গড়িয়া গোল করে, শঙ্করের করা গোলে কিন্তু টিমটা কিন্তু সমতায় ফিরল, এক শটে এডি গোলকিপার ইমরান গোল, গোল করলো এডি, শঙ্করের পায় বল শঙ্কর, শঙ্কর থেকে মহেশ আবারও শঙ্কর, ও ডেঞ্জার করে ফেলল, গোলটা দেখা যায় তুলতে পারে কিনা, গোলটা তুলে নিল জো, দুটো গোল কিন্তু করে ফেললো জো, শঙ্করের মিস পাসে কিন্তু জো কিন্তু গোলটা কিন্তু তুলে নিল, মহেশ টু শঙ্কর ভালো শট এবং গোল, গোল হয়ে গেল, গোল করে ফেললো, এবং এক্স টিমটা কিন্তু হ্যান্ডবলে কিন্তু অবজেকশন করেছিল, বাট এবং গোল, গোলের বাঁশি বাজালো লাস্ট অব দি রেফারি, এবং 2-2 হয়ে গেল খেলার রেজাল্ট। শিলা আগে কিন্তু একটা কিন্তু ইয়েলো কার্ড ছিল কিন্তু
রাজাদাকে চেঞ্জ করে পিন্টুকে নামানো হলো, পিন্টুকে নামানো হলো রাজাদাকে চেঞ্জ করে। এবং শেলাকে কিন্তু ইয়েলো কার্ড দেখানো হলো। শেলাকে কিন্তু ইয়েলো কার্ড দেখানো হয়েছে। এবং আগে কিন্তু একটা ঘড়ি দেখা ইয়ে দেখা জুতো যখন চেঞ্জ করেছিল তখন কিন্তু একটা কার্ড কিন্তু শো করেছিল। এটা সেকেন্ড টাইম কার্ডটা দিল, সেই কারণে যে রেড কার্ডটা হবে সেই রেড কার্ডটা আর শো করছে না কেন রেফারি, সেটাই মেন কথা। বিএম পাপড়ি গড়িয়ার অনারদের একটাই একটাই অবজেকশন যে আগে তো একটা সেই হলুদ কার্ড খেয়ে আছে, তাকে কেন সেকেন্ড টাইম হলুদ কার্ড দেখে রেড কার্ড কেন দেওয়া হচ্ছে না। দুই রেজাল্টে শেষ হলো খেলা, এখন টাইব্রেকারের মাধ্যমে ফলাফল হবে কোন টিম কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে। এদিকে আছে এদিকে আছে বিএম প্রপার্টি গড়িয়া, এদিকে আছে হামজালা এফসি তোপসিয়া। প্রথম থেকে কিন্তু দায়িত্ব নিল এডি মাঠে। এখন যে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে বিএম প্রপার্টি গড়িয়া বনাম হামজালা এফসি তোপসিয়া। হামজালা এফসি তোপসিয়ার প্রথম শট, শটের দো জো এবং ফরেনার গোলকিপার এডি সেভ করে দিল। প্রথম শটটাই কিন্তু সেভ করে দিল গোলকিপার এডি। এবং প্রথম থেকে কিন্তু দায়িত্বটা নিয়েছিল যে সেই গোলের তলে দাঁড়াবে, তাই প্রথম শটটাই কিন্তু সেভ করলো। বিএম প্রপার্টি গড়িয়া প্রথম শট, শট করতে এসেছে অগাস্টিন এবং একদিকে গোলকিপার ইমরান। দুই দুই রেজাল্টে শেষ হয় খেলা, এখন ফলাফল হচ্ছে টাইব্রেকারের মাধ্যমে। বিএম প্রপার্টি গড়িয়ার গোলকিপার এডি কিন্তু প্রথম শটটাই কিন্তু সেভ করে দেয়, জোর শট। এবং জয় কিন্তু দুটো গোল করে কিন্তু টিমটাকে কিন্তু এগিয়ে রেখেছিল খেলা চলাকালীন। এবং তার শটটাই কিন্তু সেভ করে দেয় গোলকিপার এডি। শঙ্করকে সরিয়ে কিন্তু নিজেই কিন্তু দায়িত্ব নিয়েছে এডি। বিএম প্রপার্টি গড়িয়ার প্রথম শট, শটে অগাস্টিন এবং গোলকিপার ইমরান। শটে অগাস্টিন, গোলকিপার ইমরান এবং গোল, ভালো গোল করলো অগাস্টিন।
হামজাল এফসি তোফশিয়ার দ্বিতীয় শট, প্রথম শটটা কিন্তু মিস করে ফেলে, ভালো সেভ কিন্তু করে ফেলে এডি। এটা সেকেন্ড শট মিনাজ শটে, তোমার দিয়ে গোলকিপার এডি, দেখা যায় এডি দ্বিতীয় শটটা সেভ করতে পারে কি না। মিস করলো, মিস করে ফেললো, আপার পোস্টে মারলো এবং এডি কিন্তু লাস্ট অবধি দায়িত্বটা নিল। এডি যদি গোল করে দেয় টিম কিন্তু কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে, এবং এডি প্রথম থেকে দাঁড়িয়ে কিন্তু পরপর দুটো সেভ কিন্তু করে ফেললো এডি। এডি শটে গোল করে দিলেই টিম কিন্তু কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে। শটে এডি, গোলকিপার ইমরান, গোল, গোল করলো এডি, পাওয়ারে ফিনিশ করলো এবং বিএম প্রপার্টি গড়িয়া কিন্তু কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলো এবং অবশ্যই ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু এডি। টাইব্রেকারে পরপর দুটো সেভ করে কিন্তু টিমটাকে কিন্তু কোয়ার্টার ফাইনালে প্রবেশ করে এবং নিজেই কিন্তু গোলটা করে।